আসসালামু আলাইকুম। আজকে আমরা এই একটি পিসি দেখতেছি আমাদের জিন্নাতে, তো এটা কি সমস্যা বেরিয়েছে জিন্নাত? নো পাওয়ার সমস্যা পাইলা কি পাওয়ার সাপ্লাইতে নাকি বোর্ডে? পাওয়ার সাপ্লাইতে সমস্যা। তো এখন কি পাওয়ার সাপ্লাই লাগাচ্ছো তুমি? ওভো পাওয়ার সাপ্লাই লাগাচ্ছো। এটা কি কতদিন ওয়ারেন্টি আছে? এক বছর? আচ্ছা, এই ওভো পাওয়ার সাপ্লাই এক বছর ওয়ারেন্টি আছে। যেটা হলো ছোট কুলিং ফ্যান, কালো সার্কিটে, এটা সরি কালো বডিতে। তো এটা পাওয়ার সাপ্লাইটি হলো এই ক্যাশিং এর, মানে এই পিসির হলো মূলত পাওয়ার সাপ্লাইটি খারাপ। তো পাওয়ার সাপ্লাই দিয়ে চেঞ্জ করতেছে, তো দেখুন আমরা আসলে পাওয়ার সাপ্লাই চেঞ্জ করার পর হয় কিনা বা কি আশেপাশে সবই দেখবো। তো পাওয়ার সাপ্লাইটি ফিটিং করা হয়েছে, তো বাকি সবকিছু লাগাও, ভিজিএ কেবল, পাওয়ার কেবল, অন্যান্য জিনিসগুলো কানেকশন করাও, নেট কানেকশন লাগানো হয়েছে না? তো যাই হোক, এখন আমরা পাওয়ারটি দিব, দেখি। তো পাওয়ার অন করুক, পাওয়ার অন হয়ে গেছে। আর এই বোর্ডটি কিন্তু ইন্টেলের একটি বোর্ড এবং অনেক আগের। তো ডিসপ্লেও চলে আসে, কিবোর্ড নট ফাউন্ড, কিবোর্ড সম্ভবত লাগানো হয়েছে কি? কিবোর্ড লাগানো হয়নি, কিবোর্ডটা লাগাও নাহলে তো এই মেসেজ দিবে। তো মূলত এটি হলো একটা DG41 একটি বোর্ড, এটি DDR3 হয়, DDR2 হয়। তো যাই হোক, আসলে এখানে যে সমস্যাটা ছিল সেটা হলো পাওয়ার সাপ্লাইতে সমস্যা। আর আমরা ছোট ছোট ভিডিওগুলো উদ্দেশ্য হলো এটি যে এই ধরনের সমস্যাগুলো অনেকেই ভোগে, তো সেক্ষেত্রে আপনাদের পাওয়ার সাপ্লাই থাকলে আপনারা এগুলো চেক করে নিতে পারেন যদি আপনাদের ব্যবস্থা থাকে। আর অন্যথায় আমরা তো আসি। তবে ওভো পাওয়ার সাপ্লাইটি আজকে দেখালাম যে ওভো পাওয়ার সাপ্লাই আমরা এই পিসিতে ব্যবহার করলাম, আর ওভো পাওয়ার সাপ্লাইতে ওয়ারেন্টিও কতদিন আছে সেটাও দেখলাম। তো আশা করব ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।